Thank you everyone. Welcome to my last class on Jane Eyre. In the previous class, I have actually finished off the chapter-wise summary of Jane Eyre. And as I have already committed then that in today's class, I will discuss with you some of the questions and answers. What are the possible 10 marks and 5 marks or 2 marks questions on Jane Eyre? And we will try to discuss them. These kind of questions. So, আজকে আমরা জিনায়ের questions এবং তার answer কিভাবে approach করবো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমরা শুরু করছি আজকের class. So, আমরা জানি Jane Eyre is a detailed text in our syllabus. And as a detailed text, we'll be asked the 10 marks, 5 marks and 2 marks questions. But due to this pandemic situation, if the examination will be conducted, for example, in online mode, তাহলে তোমরা জানো যে এই 2 marks এর question আসে না। তো যাই হোক আমরা 2 marks এর question দিকে অল্প অল্প তাকাবো যে কি কি ধরনের আসতে পারে। একেবারে কিছু ডিটেইলড কোয়েশ্চেন আসবে, তার জন্য খুব ভালো করে এই চ্যাপ্টার ওয়াইজ সামারিটা ভালো করে পড়তে হবে, যেটা আমি তোমাদেরকে পড়িয়েছি আর একবার পড়তে হবে। তো আমি যেটা প্রথমে করব সেটা হচ্ছে 10 নম্বরের কি কি প্রশ্ন আসে তার দিকে নজর দেব। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যেটা খুবই আসার সম্ভাবনা যে নায়ক থেকে 10 মার্কস এর কোয়েশ্চেনে, দ্যাট ইজ দ্য টাইটেল অফ দ্য জেন আয়ার। হোয়াই জেন আয়ার ইজ টাইটেলড আফটার দ্য এপোনিমাস হিরোইন, এপোনিমাস মানে যার নামেই নভেলের টাইটেল। এই একই প্রশ্নের উত্তর অনেকটাই দ্য ক্যারেক্টার অফ দ্য জেন আয়ার, তার কারণটা জেন আয়ারের ক্যারেক্টারই উত্তরে লিখতে হবে, কিন্তু টাইটেলের ক্ষেত্রে যেটা প্রথমে দিতে হবে সেটা হচ্ছে হোয়াই দ্য টাইটেল অফ এ নভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট and why Jane Eyre is titled after its eponymous heroine, because the entire novel is a Williams roman, it's a novel of growth, right? And hence it is named after Jane Eyre, and Jane Eyre is the central character. এবং অন্যান্য ক্যারেক্টারটা তৈরি হয়েছে জেন আয়ারের উপরে, চরিত্রের উপরে বেস। ফলে ক্যারেক্টার অফ জেন এবং টাইটেল এবং বিল্ডিংস রোমান একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা আসছি এই সম্পর্কে বিস্তারিত আলোচনায়। দু নম্বর যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ফিমেল ইমান্সিপেশন অর জেন আয়ার অ্যাজ আ ফেমিনিস্ট টেক্সট। ফেমিনিজমের ডেফিনেশন দিতে হবে এবং ভিক্টোরিয়ান কন্টেম্পোরারি সোসাইটিতে উইমেন ক্যারেক্টার কিভাবে একটা সাধারণ মার্জিনালাইজড উইমেন ক্যারেক্টার ইম্পর্টেন্ট হয়ে উঠছে তার কথা বলতে হবে। তিন নম্বর যে প্রশ্নটা আসে আসার সম্ভাবনা, দ্যাট ইজ জেন আয়ার এজ আ পোস্ট কলোনিয়াল নভেল। পোস্ট কলোনিয়ালিজম কি? দ্যাট ইজ আফটার কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম কি? দ্যাট ইজ দ্য হেজিমোনাইজেশন অর ডমিনেশন অফ এ পার্টিকুলার ওয়ান নেশন টু অ্যানাদার ডিউ টু সাম ইকোনমিক ডমিনেন্স, অ্যান্ড দিস ইকোনমিক ডমিনেন্স লেটার এক্সটেন্ডস ইনটু কালচারাল অর সোশ্যাল ডমিনেন্স। ব্রিটিশ ভারতবর্ষকে কলোনাইজ করে, পোস্ট কলোনিয়াল মানে আফটার কলোনাইজেশন, আফটার দ্য প্রসেস অফ দ্য ডিকলোনাইজেশন, স্বাধীনতার পরে। হোয়াই পোস্ট কলোনিয়াল নভেল? কারণ আমরা দেখেছি এই নভেলে এক ধরনের রেশিয়াল রিপ্রেজেন্টেশন আছে। একইভাবে প্রশ্ন আসতে পারে দ্য রেশিয়াল রিপ্রেজেন্টেশন অফ বার্থা ম্যাসন বা দ্য কলোনিয়াল ক্যারেক্টার্স। তো এদেরকে যেহেতু ডেমোনাইজ করা হয়েছে, ভিলেন ওয়াইজ দেখানো হয়েছে, তাই ডেফিনেটলি অ্যাজ আ পোস্ট কলোনিয়াল নভেল কিভাবে ইটস ইট বিকামস আ পোস্ট কলোনিয়াল, মানে আফটার দ্য ডম আফটার দ্য ডমিনেশন, ডমিনেশনের পরেই ক্যারেক্টারগুলো কিভাবে স্বাধীন চরিত্র হয়ে উঠছে এবং এদেরকে অন্যভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে। যে নয় নভেলটা ভিক্টোরিয়ান টাইমে এক ধরনের ব্যাখ্যা করা হতো, পরবর্তীকালে একভাবে ব্যাখ্যা করা হয়, ফলে সেই জিনিসটা লিখতে হবে পোস্ট কলোনিয়াল নভেল, আমি বলবো সেটা। আর যে চরিত্র নিয়ে খুবই আসতে পারে, দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য বার্থা ম্যাসন, বার্থা অ্যান্টোয়েনেটা ম্যাসন। আসতে পারে এডওয়ার্ড রচেস্টারের ক্যারেক্টার নিয়ে, মানে দিস ইজ দ্য ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক, এই গল্পের একটা অন্যতম শ্রেষ্ঠ হিরোইন, যার সঙ্গে পোস্ট কলোনিয়াল এর আনসারটা অনেকটা মিল খাবে। আর 6 নম্বর যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গথিক এলিমেন্টস, গথিক এলিমেন্টস দ্য এন্টায়ার স্ট্রাকচার অফ দ্য থর্নফিল্ড হল,
সেই থর্নফিল্ড হলের মধ্যে বিভিন্ন সাউন্ড, এই পুরো জিনিসটা, এবং আলটিমেটলি দ্য জেনস ড্রিম যে একটা ব্ল্যাক এন্ড রুইনে ট্রান্সফর্ম হবে এই থর্নফিল্ড হল, এই পুরো স্বপ্ন এবং তার সঙ্গে বাস্তবে মিলে যাওয়া, এটা পুরোটাই কিন্তু এই গথিক এলিমেন্টস এর মধ্যে ঘটতে থাকবে। হ্যাঁ বলো। গথিক এলিমেন্টস এর মধ্যে থর্নফিল্ড হলে ডিজাস্টারটা হবে? আর একবার কিসের হলে? কি কিসের হলে? থর্নফিল্ড হলে ডিজাস্টারটা দিতে হবে? হ্যাঁ, ডিজাস্টারটা দিতে হবে, লাস্টে গিয়ে দিতে হবে, এটাই তো বলছি দিতে হবে। কারণ মানে এই একটা ব্ল্যাক এন্ড রুইন, একটা কমপ্লিটলি ডেসোলেটেড ডিলাপিডেটেড হাউস এবং জিনের স্বপ্ন দেখে ফিরে যাওয়া, এই পুরোটাই খানিকটা হলো দিতে হবে তোমাকে, না দিলে তো ডিসক্রিপশনটা হবে না, মানে সম্পূর্ণ হবে না। ফলে এই হচ্ছে মোটামুটি 10 নম্বরের প্রশ্ন, এই 6টা প্রশ্ন 10 নম্বরের প্রশ্নে আসার সম্ভাবনা। এবার ধরা যাক জেন আয়ার, জেন আয়ারের টাইটেল, যদি জেন আয়ারের টাইটেল নিয়ে ভাবনা চিন্তা শুরু করো তাহলে কি লিখতে হবে? জেন আয়ারের ক্যারেক্টারটা অত্যন্ত ইলাবোরেটেড হইতে লিখতে হবে, এবং শুধু ক্যারেক্টারটাই নয়, এই ক্যারেক্টারকে সেন্টার করে পুরো নভেলটা যেভাবে তৈরি হয়েছে সেটা লিখতে হবে। লিখতে হবে দ্য এন্টায়ার নভেল ইজ বেসড অন দিস এপোনিমাস হিরোইন, EPONYMOUS, এপোনিমাস মানে এই পুরো গল্পটা সেন্টার করে আছে জেন আয়ার দিয়ে। অ্যান্ড ইন্ট্রোডাকশনই বলতে হবে দিস ইজ আ বিল্ডুংসমান, বিল্ডুংসমান মিন্স দ্য নভেল অফ গ্রোথ, ইটস আ লিটারারি জনরা দ্যাট ফোকাসেস অন দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড মরাল গ্রোথ অফ দ্য প্রোটাগনিস্ট ফ্রম ইউথ টু দ্য অ্যাডাল্টহুড, এটা কি কামিং অফ দ্য এজ নভেল বলা হয়, in which the character change is important. So that this entire Victorian fiction is centered on the character of the Jane, Jane's evolution from her childhood to the adulthood. তার একদম 10 বছরের বয়স থেকে তার প্রায় মানে 32 বছর বয়স অবধি তার এই যে বড় হয়ে যাওয়ার কাহিনীটা পুরোটাই বলা হচ্ছে জিন আয়ারে। এর ফলেই জিন বিকেমস দ্য, হ্যাঁ বলো, বলছে জেন আয়ার অ্যাজ এ পোস্ট কলোনিয়াল নোবেল, তারপর কি বলেন রেসিয়াল, এটা কি বলেন তো? রেসিয়াল, রেসিয়াল রিপ্রেজেন্টেশন, এ দেখো রেসিয়াল রিপ্রেজেন্টেশন ইন দ্য জেন আয়ার, রেসিজম, হ্যাঁ, অর্থাৎ জাতিগত যে প্রভেদ, কারোর সাদা চামড়া, কারোর কালা, কালো চামড়া, এটা হচ্ছে রেসিয়াল রিপ্রেজেন্টেশন ইন দ্য জেন আয়ার। এই একই ধরনের প্রশ্ন পোস্ট কলোনিয়াল ভাবে এবং রেসিয়াল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এছাড়া বার্থা ম্যাসন, এডওয়ার্ড রচেস্টার, কথিক এলিমেন্টস, এটা বলেছি, ঠিক আছে? এখন ডিসকাস করছি জেন আয়ারটাকে নিয়ে। সো ফলে ফলে ইটস এ বিল্ডিংস প্রমাণ, এর ফলে জেনের এই যে সোসাইটিতে বড় হয়ে ওঠা এই পুরো জিনিসটা, এই 4-5টা যে সেকশন, ফার্স্ট সেকশন গেটস এট হল হোয়েন জেন আয়ার ইজ অনলি এজ 10, লিভস অ্যাট দ্য গেটস এট হল উইথ হার মেটারনাল আঙ্কলস ফ্যামিলি দ্য রিডস, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট অফ হার আঙ্কলস ডাইং উইশ Jane was orphaned several years earlier when her parents died of typhus. এগুলো পুরোটা বলতে হবে, বলতে হবে তার রেড রুমের মধ্যে ঢুকে পড়া, 4টা আলাদা আলাদা প্যারাগ্রাফ করে নিতে পারো। গেট সেট হলের জন্য একটা প্যারাগ্রাফ, লোড ইনস্টিটিউশনের জন্য একটা প্যারাগ্রাফ, থর্নফিল্ড হলের জন্য একটা প্যারাগ্রাফ, মুর হাউসের জন্য একটা, আর ফাইনালি রিটার্ন টু দ্য ফার্ম ডিম তার জন্য আরেকটা করে, প্রত্যেকটা প্যারাগ্রাফে কিছুই না, পুরো গল্পগুলোকে আস্তে আস্তে ন্যারেটিভটাকে বলতে হবে। লোড ইনস্টিটিউশনের প্রথম দিকে মিস্টার বকলহার্স কিভাবে জেনকে হিউমিলিয়েট করেছিল, তারপরে জেনে কেমন করে জেনের ফ্রেন্ডশিপ গড়ে উঠলো উইথ আদার ক্যারেক্টারস, এবং তারপরে হি অ্যাকচুয়ালি শি অ্যাকচুয়ালি অ্যাপিয়ার্স অ্যাজ আ ভেরি স্ট্রং পার্সোনালিটি, দ্য ডেথ অফ দ্য হেলেন বার্নস, তারপরে থর্নফিল্ড হল, থর্নফিল্ড হল একটু বেশি বড় করে বলতে হবে কারণ এটা নভেলের বিরাট বড় অংশ জুড়ে রয়েছে, মিস্টার রকেস্টারের সঙ্গে রিলেশনশিপ, দ্য হিস্টরি অফ দ্য প্রিভিয়াস লাইফ অফ মিস্টার রকেস্টার খানিকটা অল্প বলবে। ফলে জেন কিন্তু চিরকালই প্রথম থেকে নেগলেক্টেড গল্পের শুরু থেকে, এমনকি রচেস্টার জেনকে মিসট্রেস করতে চেয়েছিল, এবং ভিক্টোরিয়ান সোসাইটিতে দাঁড়িয়ে জেনের যে ট্রিমেন্ডাস ব্রেভারি, তার যে অস্বাভাবিক সাহস, সেই ব্যাপারটা কিন্তু এই আনসারের মধ্যে ঢোকাতে হবে। এবং মুর হাউসে গিয়ে, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ, ও না, কেউ একজন আসছে। এবং মুর হাউসে গিয়ে আলটিমেটলি যখন সেন্ট জন বিভার্সের সঙ্গে দেখা হলো, হাউ দ্য ফরচুন অফ দ্য জেন চেঞ্জেস, তার জীবনের ভাগ্য কেমন করে পরিবর্তন হচ্ছে, তখন তার যার আঙ্কল জেন হায়ার আয়ার সরি জন আয়ার
সাডেনলি অ্যাকচুয়ালি গিভস হার 20,000 pounds। কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটিতে উইমেনরা যতক্ষণ পর্যন্ত পুরুষের অধিকারে পরিণত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত দে আর সারেন্ডারিং টু দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো মানে অবস্থার উন্নতি নেই, তাই না? ফলে সেই জায়গাটা তোমাকে মেনশন করতে হবে এই টেক্সটের মধ্যে। এবং ফাইনালি জেমস জেমসের ট্রান্সফরমেশন ইনসাইড দ্য ক্যারেক্টার ফ্রম আ সেকুলার নন রিলিজিয়াস ক্যারেক্টার টু আ ডিভাউট ক্রিশ্চিয়ান। সে ভগবানে বিলিভ করতে আরম্ভ করছে, সে স্বপ্ন দেখছে, সে ড্রিমের মধ্যে কিন্তু এডওয়ার্ড রচেস্টারকে দেখবে ইলেকট্রিক শকের মধ্যে, এবং সে ফিরে আসবে এডওয়ার্ড রচেস্টারের কাছে, এবং ফিরে আসছে নট অ্যাজ আ মিস্ট্রেস বাট অ্যাজ আ লিগাল ওয়াইফ। ফলে সেই জায়গাটা কিন্তু মেনশন করতে হবে। তোমরা জেন আয়ারের ক্যারেক্টারের সম্পর্কে উইকিপিডিয়াতেও ডিটেইলড আনসার পাবে, পুরো ডেভেলপমেন্টটা এইখানে দেখতে পাবে। তার যে এডুকেশন, শি সি ইজ আ ভেরি ওয়েল এডুকেটেড পার্সোনালিটি তার এজ অনুযায়ী, এবং শি ইজ আ ব্রিলিয়েন্ট পেইন্টার, কারণ আঁকতে পারে, এবং সে জার্মান জানে, এবং তাকে হিন্দি ল্যাঙ্গুয়েজ বা হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বলা হচ্ছে, বলছে সেন্ট জন রিভার্স, এই কথাগুলো মেনশন করে করে যেতে হবে। জেন ফিজিক্যাল ডিসক্রিপশন প্রথম দিকে আমরা পাবো যে জেন নিজেকে ডিসক্রাইব করছে যে পুয়ার অবস্কিউর প্লেন এন্ড লিটল, কিন্তু মিস্টার রচেস্টার জেনকে বলছে জেনস হ্যাজেল আইজ এন্ড হ্যাজেল হেয়ার। হ্যাজেল মানে হচ্ছে অনেকটা বাদামি রঙের, বাদামি এবং খানিকটা নীল নীল। সো এইভাবে মানে জেনের ক্যারেক্টারটাকে তোমাদেরকে লিখতে হবে। জেনের ক্যারেক্টার তোমরা অবশ্যই তৈরি করবে, কারণ এটা তৈরি করলে বা তিনটে কোয়েশ্চেনের আনসার লিখতে পারে। একটা হচ্ছে ক্যারেক্টার অফ দ্য জেন আয়ার করতে পারে, টাইটেল অফ দ্য নভেল অ্যান্ড জেন আয়ার অ্যাজ আ বিল্ডিংস রোমান অ্যাজ আ নভেল অফ গ্রোথ, মনে থাকবে। বেশ, এবার আমি যাচ্ছি অ্যাজ আ ফিমেল ইমেন্সিপেশন অর জেন আয়ার অ্যাজ আ ফেমিনিস্ট নভেল। এবার যখনই ফেমিনিজম বা ফিমেল ইমেন্সিপেশনের কথা আসবে, তখন যেটা তোমাদেরকে বলতে হবে অল্প করে শুরুর দিকের প্যারাগ্রাফে, যে অ্যাকচুয়ালি ফেমিনিজম বলতে তোমরা কি বোঝো, হোয়াট ইজ ফেমিনিজম বেসিক্যালি। তো আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি সিক্স সেমিস্টারের আমার যে পাওয়ার পয়েন্টে রয়েছে ফেমিনিজম, আমি সেটা জাস্ট খুলছি তোমাদেরকে এটা বোঝাবার জন্য। ফেমিনিজমের ইন জেনারেল ডেফিনেশন এটা দিয়ে তোমরা শুরু করবে, যদি অ্যাজ আ ফেমিনিস্ট নভেল বা অ্যাজ এ নভেল অফ ফিমেল ইমেন্সিপেশন, নারী স্বাধীনতা, এরকম কোয়েশ্চেন আছে। সো ফেমিনিজম ইজ বেসিক্যালি ইটস এন ইন্টেলেকচুয়াল রেঞ্জ অফ ডাইভার্স সোশিও পলিটিক্যাল মুভমেন্টস অ্যান্ড ইডিওলজিস দ্যাট বেসিক্যালি এম টু এস্টাবলিশ অ্যান্ড ডিফাইন দ্য পলিটিক্যাল, ইকোনমিক, পার্সোনাল অ্যান্ড সোশ্যাল ইকোয়ালিটি অফ দ্য অফ বোথ দ্য সেক্সেস অ্যান্ড এসপেশালি উইমেন, দ্যাট উইমেন ইজ ইকুয়াল টু মেন ইন দ্য পলিটিক্যাল, ইকোনমিক, পার্সোনাল, সোশ্যাল ডোমেন, প্রত্যেকটা ডোমেন, এবং ইটস এ রেঞ্জ অফ ডাইভার্স ইন্টেলেকচুয়াল মুভমেন্ট, একটা নয়, ফেমিনিজম অনেকগুলো মুভমেন্ট বিভিন্ন জায়গায় হয়েছে। অ্যান্ড ফেমিনিজম অলওয়েজ এনকাউন্টার্স এগেনস্ট দ্য কনসেপশন অফ দ্য প্যাট্রিয়ার্কি। হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি? প্যাট্রিয়ার্কি ইজ এ সিস্টেম দ্যাট অলওয়েজ প্রিভিলেজেস দ্য মেন, ইটস এ সিস্টেম দ্যাট সোসাইটি ইজ ইভেঞ্চুয়ালি প্রায়োরিটাইজ দ্য মেল পয়েন্ট অফ ভিউ, এটাকে ফেমিনিজম এনকাউন্টার করে। So it said that women are treated unfairly within those societies and tries to encounter the gender stereotypes. Eita bolar pore feminism sara prithibite bibhinno jinish niye loreche. For example, women's right to vote, jeta adult suffrage bola hoy, to hold public office, to earn fair wages, equal pay, equal opportunity, equal labor. Ebar eita bolar pore feminism er basic definition feminine emancipation is very much essential je kono ekta society te equality thakar jonno. ei je bolar pore tomake jeta korte hobe seta je ei novel e je bibhinno women character including jane eder prottekher condition tomake analyze korte hobe. jane from the very beginning fights against all these kinds of odds and obstacles. jane er character ta ekhane boro kore bolte hobe 10 year old living with her aunt and cousin jara shobai dislike kore, তা সত্ত্বেও সে কিন্তু নিজের এডুকেশন লোড ইনস্টিটিউশনে জোগাড় করেছে,
she actually pursues her career as a governess even after being an orphan. Orphan হওয়ার পরেও সে গভর্নেসের চাকরি করেছে থর্নফিল্ডে এবং ফাইনালি এডওয়ার্ড রথেস্টেলের প্রপোজালে অফ বিকামিং আ মিস্ট্রেস সে সাড়া দেয়নি. When she becomes actually the legal wife of Edward Rochester, she eventually becomes the legal wife of Edward Rochester. So, সেই সময়কার ভিক্টোরিয়ান সোসাইটির যে কন্টেম্পোরারি এনভায়রনমেন্ট that women doesn't have equal right, women is always marginalized, the women have very small number of professions. For example, governess, school teacher, যে নিজে একটা অরফ্যান স্কুলে পড়াচ্ছে, গভর্নেস, স্কুল টিচার অর ওয়াইফ, এছাড়া আর কোনো অপশনই নেই. ফলে এই যে ল্যাক অফ দ্য অপশনস ফর দ্য উইমেন টু জয়েন ইন টু দ্য প্রফেশনস ফর গেইনিং দ্য ইকোনমিক ফ্রিডম, এই কথাটা বলতে হবে. এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য নারী চরিত্র, ফর এক্সাম্পল এলিজা বা জর্জিয়ানা, দে আর ভেরি শ্যালো কাইন্ড অফ উইমেন. আমরা ধরেন সারা রিড ইজ ভেরি an unpleasant woman who always tortures and derives some kind of sadomasochistic pleasure while torturing Jane. সেটা বলতে হবে জেন একমাত্র যে ক্যারেক্টারের মধ্যে খানিকটা নারী স্বাধীনতার লক্ষণ পেয়েছিল সেটা হচ্ছে মিস ম্যারিয়া টেম্পল এন্ড হেলেন বার্নস, বাট হেলেন বার্নস আনফরচুনেটলি ডাইড অফ দ্য টাইফয়েড. এন্ড ফাইনালি জেমস এনকাউন্টার খানিকটা বলতে পারো অল্প মিসেস ফেয়ারফ্যাক্স, অ্যারিস ফেয়ারফ্যাক্স, অতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়, কিন্তু আরো অন্যান্য শ্যালো যাদের ক্যারেক্টার, যাদের কোনো ধরনের আর আর কোনোভাবে ইকোনমিক ফ্রিডম গেইন করার কোনো ইচ্ছাই নেই. দ্যার ইজ নো ইন্টেনশন অন দ্য পার্ট অফ দেম টু গেইন ইকোনমিক ফ্রিডম. ফর এক্সাম্পল ব্ল্যাঞ্চ ইনগ্রাম, শি ইজ আ বিউটিফুল অ্যান্ড হটি সোসাইটি ওম্যান হুম রজিস্টার প্রিটেন্ডস টু লাভ, বাট শি ডাজন্ট হ্যাভ এনি অ্যাম্বিশন অফ জয়েনিং ইন টু এনি কাইন্ড অফ প্রফেশন. And finally, তোমাকে অবশ্যই যার কথা উল্লেখ করতে হবে, she is Bertha Antoinette Mason Rochester, Rochester's wife, the mad woman in the attic, the Creole woman from the Spanish town of the Jamaica. We really don't know about her, but what we know that this beautiful and majestic woman disintegrates into debauchery, coarseness and eventually madness. That immoral relationship এবং পরে madness এর মধ্যে transformed হয়. This representation of this Creole Jamaica woman is very problematic. That representation is very racially problematic. Jati ko toh problematic karo ichche kora hai to Jane Eyre ke intentionally heroine banabe bole Charlotte Bronte, Bertha Antoinette Mason ke villainess ba vamp banano hoyeche. Phale ei je eventually Eurocentric and non-Eurocentric binary, the divide between an European woman and non-European women, সেটাও কিন্তু ক্রিয়েট করা হয়েছে. ফলে আমি যখনই ইম্যান্সিপেশন অফ দ্য উইমেনের কথা বলছি, তার মানে সমস্ত পৃথিবীর সমস্ত নারী স্বাধীনতা, কিছু নির্দিষ্ট ইউরোপিয়ান নারী স্বাধীনতা নয়, যেখান থেকে থার্ড ওয়েভ ফেমিনিজমের জন্ম হচ্ছে, ব্ল্যাক ফেমিনিজমটাকে বলা হচ্ছে, যে ইকুয়ালি ব্ল্যাকদেরও অধিকার রয়েছে, যেটা আগে দিন পড়ালাম তোমাদের ইন্টারসেকশনাল ফেমিনিজম বলে. ফলে এই জায়গাটা কিন্তু ফিমেল ইম্যান্সিপেশনের কথা শার্লট ব্রন্টি বলতে গিয়ে জেন আয়ার ফিমেল ইম্যান্সিপেশন তার কথা তো বললেন, কিন্তু তুমি যেটা বললেন না সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য ইমান্সিপেশন অফ দ্য ব্ল্যাক জ্যামাইকান ক্রিওল উইমেন, হোয়াই শি ইজ বিং লেবেলড অ্যাজ অ্যান ইনসেন উইমেন, অ্যাজ আ ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক, হোয়াই ইজ শি ইজ ইন্টেনশনালি বিং পোর্ট্রেড অ্যাজ আ ভিলেনেস, তাই কি ইন্টেনশনালি ভিলেনেস হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, এই কথাগুলো তোমাদের আনসারে বলতে হবে. ফলে ফিমেল বা ফেমিনিস্ট জেন আয়ার অ্যাজ আ ফেমিনিস্ট ফিকশন যখন বলবে, তখন ফেমিনিজমের ডেফিনিশন দিয়ে শুরু করবে এবং তারপরে প্রত্যেকটা ক্যারেক্টার, মানে জেন আয়ারের ক্যারেক্টার বড় করে একটু বলতে হবে, অবশ্যই জেন আয়ারের যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার তার থেকে অনেক ছোট করে বলতে হবে, দিয়ে বাকি উইমেন ক্যারেক্টারদেরকে অল্প অল্প করে বলে দিতে হবে এবং বার্থাকে জোর দিতে হবে. এছাড়া কন্টেম্পোরারি ভিক্টোরিয়ান সোসাইটিতে উইমেনদের পজিশন, উইমেনদের লোকেশন, দেয়ার আর ভেরি ভেরি ফিউ অপশনস অ্যাজ প্রফেশনাল উইমেন আর অ্যাভেলেবল, সেই কথাও বলতে হবে. তোমাকে যেরকম ভাবে বলতে হবে যে গভর্নেস অ্যান্ড টিচার ইন দ্য অরফানেজ অর আ হাউস ওয়াইফ অর বিং আ পার্সনেজ অর এ নান, যেটা জেন অলরেডি অপশন খানিকটা পাচ্ছিল কার কাছে, মিস্টার রিভার্স এর কাছে, যিনি বললেন যে তুমি আমার সঙ্গে যেতে পারো অ্যাজ দ্য ওয়াইফ অফ দ্য ক্লার্জিম্যান.
ওয়াইফ অফ দ্য ক্লার্জিম্যান ছাড়া অ্যাজ এ কমপ্লিটলি নান হিসেবে জয়েন করতে পারে কোনো কোনো খ্রিস্টান মিশনারির সঙ্গে। ফলে এ ছাড়া কিন্তু আর কোনো অপশন নেই, প্রত্যেকটা অপশন কিন্তু জেন এক্সপ্লোর করেছে বা করবে করবে অবস্থা, বিইং দ্য ওয়াইফ অফ দ্য ক্লার্জিম্যানটা করবে করার কথা ছিল কিন্তু করলো না, রিজেক্ট করে শি অ্যাকচুয়ালি ফাইনালি বিকামস দ্য ওয়াইফ অফ অ্যান অ্যারিস্টোক্রেটিক অ্যান্ড সফিস্টিকেটেড ইয়াং ম্যান, মানে ইয়াং ম্যান নয় ঠিক, মানে দ্য পার্সন ইন হিজ লেট থার্টিস। ফলে এইভাবে কিন্তু মানে জেনের ক্যারেক্টার ডেভেলপ করেছে এবং উইমেনদের ক্যারেক্টারকে পোর্ট্রে করা হয়েছে। সো জেন আয়ার এজ এ ফেমিনিস্ট নভেল ইন দ্য সেন্স, কনক্লুশনে গিয়ে বলতে হবে ইন দ্য সেন্স দ্যাট অফকোর্স ইট টকস অ্যাবাউট দ্য দ্য ফ্রিডম অফ দ্য ফিমেল ক্যারেক্টার্স। অ্যান্ড আমরা যখন দেখবো মিস্টার জন রিভার্স অনেকটা ক্ষেত্রে ইয়ে ওপিনিয়নকে চাপিয়ে দিচ্ছে জেনকে, জেন ইজ ফিলিং ক্লস্ট্রোফোবিক, তার কারণ সে স্বাধীনতা চায় তাই। ফলে এবং তোমাকে বলতে হবে যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চেস, ফাইন্যান্সিয়াল ল্যাক অফ দ্য ফাইন্যান্সিয়াল এবিলিটি অন দ্য পার্ট অফ দ্য উইমেন ক্যারেক্টার্স, দ্যাট ইজ অলসো ভেরি মাচ রেসপন্সিবল ফর দেয়ার এনস্লেভমেন্ট, তাদেরকে যে প্রায় চাকরের মতো রাখা হয়েছে। এই কারণেই আমরা দেখছি মিস্টার রিভার্স এর দুই যে সিস্টার দে আর অ্যাকচুয়ালি গভর্নেস, কারণ দে আর ল্যাকিং অপশন, তাদের অপশন নেই। ফলে এই কথাগুলো বলে কিন্তু বলতে হবে ইটস আ প্রোটো ফেমিনিস্ট নভেল। প্রোটো ফেমিনিজম কি? দ্যাট ইট ইজ অ্যান্টিসিপেটিং দ্য রিয়েল ফেমিনিজম, আসল নারীবাদ শুরু হওয়ার আগে নারীবাদের বেশ কয়েকটা কোয়ালিটিকে সে অ্যান্টিসিপেট করছে, দ্যাট ইজ নোন অ্যাজ প্রোটো ফেমিনিজম। আমি একবার দেখিয়ে দিচ্ছি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রোটো ফেমিনিজম। So what is proto-feminism? It's a concept that anticipates the modern feminism in eras when the feminist concept as such was still unknown. আমরা বলতে পারি যে Vindication of the Rights of the Women published in 1797 সেটা ঠিক ফেমিনিস্ট নয়, সেটা আর একটা proto-feminist লেখা। ফলে মানে কারণ সেখানে উইমেন আর ইকুয়াল টু মেন এরকম বলা হচ্ছে না, মানে নরম নরম করে বলছে যে পুরুষদের নারীদের অধিকার দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি। ফলে ফেমিনিজমের মডার্ন ফেমিনিজমের কনসেপ্ট চালু হওয়ার বেশ খানিকটা আগে যখন নারীদের অধিকার নিয়ে বলা হচ্ছে তাকে বলা হয় প্রোটো ফেমিনিজম। তো সেই রকম একটা নভেলে পরিণত হচ্ছে জেন আয়ার। সো এই কথাটা বলতে হবে, বলো ক্লিয়ার ক্লিয়ার কিনা? Proto-feminism is basically a concept that anticipates modern feminism when such concept is still unknown. Anticipate করা মানে সামনের দিকে তাকানো। তাহলে দেখ আমি আজকে বসে গোপালনগরে বসে মানে আমার বাড়িতে বসে আমি anticipate করছি যে একদিন কোনো একদিন সারা পৃথিবীতে নারীরা পুরুষদের উপরে নির্ভর করবে না। এবার এই জিনিসটা যদি আমি 1800 সালে বসে ভাবতাম বা 1300 বা 1400 সালে বসে ভাবছি আজ থেকে প্রায় 200 বছরের পরের কথা, তো এই যে 1847 লেখা জেন আয়ার তারা ফেমিনিস্ট রাইটের কথা বলছে, মডার্ন ফেমিনিজমকে অ্যান্টিসিপেট করার চেষ্টা করছে যখন ফেমিনিজম কনসেপ্টেই নেই, তখন তাকে প্রোটো ফেমিনিজম বলে। বলো ক্লিয়ার? ফলে এই এই জিনিসগুলোকে বলতে হবে। এবার আমি চলে আসছি জেন আয়ার এজ এ পোস্ট কলোনিয়াল নভেল। ক্লিফ নোটস যেটা তোমাদের দিয়েছি সেখানে একটা এসেই আছে জেন আয়ার এজ এ পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচ টু দ্য জেন আয়ার। প্রথমেই তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ পোস্ট কলোনিয়ালিজম। কার কোন আইডিয়া আছে হোয়াট ইজ পোস্ট কলোনিয়ালিজম? এনি আইডিয়া হোয়াট ইজ কলোনিয়ালিজম? সেখান থেকেই পোস্ট কলোনিয়ালিজম, আমি আগেই বলেছি। হ্যাঁ বলো বাবা। পোস্ট কলোনিয়ালিজম ইজ দ্য ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ হিস্ট্রি অ্যান্ড কালচার। অ্যাবসলিউটলি, পোস্ট কলোনিয়ালিজম ইজ দ্য ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য কলোনিয়াল নেশনস হিস্ট্রি অ্যান্ড কালচার and giving it a fresh perspective, ekta fresh perspective theke dekhar chesta, where
it will eventually interpret colonialism as a very I would say in derogatory lens, at a negative lens jokon puro jinish ta ke dekha hobe. So colonialism, colonialism is the policy of a country seeking to extend or retain its authority over other people or territories, generally with the aim of the economic dominance. And in the process of the colonization, colonizers may impose their religion, economics and other cultural practices on the indigenous people. আমাদের মতো ভারতীয়রা ইন্ডিজিনাস পিপল, তাদের আদিবাসীদের উপরে জোর করে তাদের কালচার চাপিয়ে দিচ্ছে, দ্যাট ইজ কলোনাইজেশন। মাথায় রাখতে হবে জেন আয়ার যখন লেখা হচ্ছে দ্যাট ইজ দ্য টাইম অফ দ্য অফ অ্যাকচুয়ালি দ্য কলোনাইজেশন, সেই সময় কিন্তু কলোনাইজেশন সারা পৃথিবী জুড়ে চলছে। সো হোয়াট ইজ পোস্ট কলোনিয়ালিজম, কাকে পোস্ট কলোনিয়ালিজম বলবো আমরা? এক সেকেন্ড। Post-colonialism is the academic discipline and theoretical structure that analyzes and responds to the cultural legacy of the colonialism and imperialism. যেটা সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদের বিপক্ষে কথা বলবে। It's an academic discipline and theoretical structure. একটা তত্ত্বের ধারণা। Post মানে after, after colonialism. ভারতবর্ষ স্বাধীন হচ্ছে 1947 সালে, তারপরে আমি ব্রিটিশদের বিভিন্ন কথার উত্তর দিচ্ছি। তাদের যে শাসন ব্যবস্থা তাকে একটা ডিফারেন্ট লেন্সে দেখার চেষ্টা করছি। ইট অ্যাকচুয়ালি স্পিকস অ্যাবাউট দ্য হিউম্যান কনসিকোয়েন্সেস অফ দ্য এক্সটার্নাল কন্ট্রোল অ্যান্ড ইকোনমিক এক্সপ্লয়েশন, নট অনলি ইকোনমিক এক্সপ্লয়েশন বাট অলসো সাইকোলজিক্যাল এক্সপ্লয়েশন, যেটা বার্থা ম্যাসনের ক্ষেত্রে ঘটছে। ইউরোসেন্ট্রিজম, কথাটা দেখতে হবে একটু করে, ইউরো সেন্ট্রিজম, সিএমটিআরআই সেন্ট্রিজম, ইউরোসেন্ট্রিক, ইউরোপকে কেন্দ্র করে এই চিন্তা ভাবনা তাকে এনকাউন্টার করছে। দিস পার্টিকুলার ডিভিশন বিটুইন দ্য ওরিয়েন্ট অ্যান্ড অক্সিডেন্ট, ওরিয়েন্ট মানে কি বাবা? ওরিয়েন্ট মানে প্রাচ্য, ব্রিলিয়েন্ট, ওরিয়েন্ট মানে প্রাচ্য, অক্সিডেন্ট মানে পাশ্চাত্য। প্রাচ্যকে একটা অন্য লেন্সে দেখাই যে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ দ্য স্নেক চার্মার্স, ভারতবর্ষ মানেই এই মানে সাধুদের দেশ, ভারতবর্ষ মানেই হচ্ছে যারা সাপকে নিয়ে খেলা দেখায় ম্যাজিশিয়ানদের দেশ। এই যে সাহেব ইউরোসেন্ট্রিক কনসেপশন এবং ইন্ডিয়া তাকে এনকাউন্টার করার বিপক্ষে যাওয়া, ভারতবর্ষ মানে স্পেস স্টেশন, ভারতবর্ষ মানে নিউক্লিয়ার ওয়েপন, ভারতবর্ষ মানে আর অনেক কিছুর শক্তিশালী রাষ্ট্র, সেইটাকে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে লবে, ভারতবর্ষকে আবার এস্টাবলিশ করার চেষ্টা। এটা আমি ভারতবর্ষের, ইন্ডিয়া ইজ এ পোস্ট কলোনিয়াল নেশন, এটা আমি ভারতবর্ষের পার্সপেক্টিভ থেকে বললাম। এই নভেলে এরকম জ্যামাইকান বা ব্ল্যাক নিবেদদেরকে ট্রিট করা হয়েছে অ্যাজ অ্যাজ আ ভেরি মার্জিনালাইজ ক্রিচার, হ্যাজ কমপ্লিটলি বিন কম্পেয়ার উইথ অলমোস্ট অ্যান অ্যানিমাল। ফলে এই যে একটা বিভাগ বিটুইন দ্য ওরিয়েন্ট অ্যান্ড অক্সিডেন্ট, বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট, এই যে রেশিয়াল একটা বিভাগ, কলোনিয়ালিজম ইজ ভেরি মাচ ইন্টারকানেক্টেড উইথ দ্য পার্সপেক্টিভ অফ দ্য রেস। রেস মিনস, রেস মিনস giving superiority to a particular nation on the basis of the skin color. Skin color এর উপর বেস করে একটা নেশনকে বেশি পরিমাণে প্রেফারেন্স দেওয়া, এটাও কিন্তু কলোনিয়ালিজমের পার্ট, এটাকেও পোস্ট কলোনিয়ালিজম তাকে এনকাউন্টার করে, তার বিপক্ষে যায়। আমার স্কিন কালার আমার ফিজিক্যাল অ্যাট্রিবিউটের সঙ্গে আমার মনের সম্পর্ক আছে, দ্যাট ইজ কানেকশন বিটুইন মাই মাইন্ড এন্ড ফিজিক্যাল অ্যাট্রিবিউট, এইটা বিশ্বাস করে কলোনিয়ালিজম, এর বিপক্ষে কথা বলে পোস্ট কলোনিয়ালিজম। সো রেসিজম, ইউরোসেন্ট্রিজম অ্যান্ড এথনোসেন্ট্রিজম, একটা পার্টিকুলার এথনিক কমিউনিটিকে বেশি পরিমাণে প্রায়োরিটি দেওয়া, এক্ষেত্রে ব্রিটিশ বা এক্ষেত্রে ইউরোপিয়ান, তাদের এর বিপক্ষে কথা বলে পোস্ট কলোনিয়ালিজম। As an academic discipline, it started around 1950s, যখন সারা পৃথিবী জুড়ে স্বাধীন হচ্ছে দেশেরা, শ্রীলঙ্কা, ভারত, বার্মা, পাকিস্তান, বাংলাদেশ, পরে এই 1950 থেকে 1970s এর সময়টাকে পোস্ট কলোনিয়াল বলা হয়। তো তোমরা বলবে যে এই নভেলটা তাহলে কিভাবে পোস্ট কলোনিয়াল হচ্ছে, খুবই পরিষ্কার। আমি আগে এখান থেকে লিখলে মোটামুটি পুরোটাই হবে যে বেসিক্যালি পোস্ট কলোনিয়ালিজম ইজ অ্যান অ্যান্টি কলোনিয়ালিস্ট অ্যাপ্রোচ অ্যান্ড ইট আর্গুস দ্যাট ওয়েস্টার্ন কালচার ইজ ইউরোসেন্ট্রিক, মিনিং ইট প্রেজেন্টস ইউরোপিয়ান ভ্যালুস অ্যাজ ন্যাচারাল অ্যান্ড ইউনিভার্সাল,
ইউরোপিয়ান যে ভ্যালু সিস্টেম সেটা খুবই স্বাভাবিক এবং সেটা সারা পৃথিবীতে একই রকম ভাবে থাকবে, এটাই স্ট্যান্ডার্ড প্যারামিটার। এই যে বলা হয় হোয়াইট ম্যানস বার্ডেন, অর্থাৎ সাদা চামড়ার লোকেদের বার্ডেন, কারণ আমরা অ্যাজ ইফ আমাদেরকে সিভিলাইজ করার জন্য তারা কলোনাইজেশন করেছে। সো আ পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচ টু জিন আয়ার মাইট বিগিন বাই কনসিডারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই ধরনের প্রশ্ন দিয়ে শুরু করা হবে যে হোয়াট ডাজ দ্য নভেল রিভিল অ্যাবাউট দ্য ওয়ে কালচারাল ডিফারেন্স ওয়াজ রিপ্রেজেন্টেড ইন দ্য ভিক্টোরিয়ান কালচার, কেমন ভাবে এই কালচারাল ডিফারেন্স বিটুইন দ্য কলোনাইজড পিপল এন্ড দ্য কলোনাইজার গুলোকে দেখানো হয়েছে, কিভাবে আমরা দেখছি কিন্তু ফ্রেঞ্চদেরকেও ছোট করে দেখানো হচ্ছে নভেলে, এবং হাউ ডিড ব্রিটেন জাস্টিফাই ইটস কলোনিয়ালিস্ট প্রজেক্ট বাই ইমাজিনিং দ্য ইস্ট অ্যাজ স্যাভেজ অ্যান্ড আনসিভিলাইজড। এই যে ইস্ট, ইস্ট মানে ভারতবর্ষ প্রাচ্য, এই প্রাচ্যকে কি করে অসভ্য, স্যাভেজ, আনসিভিলাইজড, পুরোপুরি সভ্য হয়নি এইভাবে দেখিয়ে তাদের কলোনিয়ালিস্ট যে কনসেপশন ভারতবর্ষ ধরে জ্যামাইকা ক্ষেত্রে, ওয়েস্ট ইন্ডিজ এক্ষেত্রে কিভাবে এই তার যে পাগলামো, তার যে অসভ্যতামো, সেটাকে রিপ্রেজেন্ট করে ব্রিটিশদেরকে যে তাদেরকে শাসন করতে হবে এইভাবে জাস্টিফাই করছে তাদের কলোনিয়াল অ্যাপ্রোচ। একই রকম ভাবে যেটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ফরেন উইমেন স্পেশালি বার্থা ম্যাসন অ্যান্ড দ্য কলোনিয়ালিস্ট ডক্ট্রিনস অফ দ্য জেন অ্যান্ড সেন্ট জন রিভার্স, সেন্ট জন রিভার্স বলছে ইন্ডিয়াতে যেতে হবে, গিয়ে তাদেরকে সভ্য করতে হবে, সেই জায়গাগুলো বলতে হবে। সো প্রথম থেকে যে জিনিসগুলো বলতে হবে, সেলেন ভার্নেস এর ক্যারেক্টার, সেলেন ভার্নেস একটা ফ্রেঞ্চ ওম্যান, নন ব্রিটিশ উইমেন, শি অলওয়েজ এঙ্গেজ ইন ডেবাউচারি, শি বিকামস অ্যাকচুয়ালি দ্য মিস্ট্রেস অফ মিস্টার রচেস্টার, তাকে কিভাবে ছোট করে দেখানো হয়েছে, বিকজ শি ইজ নট ব্রিটিশ, এবং তার মধ্যে ব্রিটিশের যে মরালিটি, ব্রিটিশ কনভেনশনাল মরালিটি সেটাও নেই, এবং জেন্স ফাইনাল এথনোসেন্ট্রিক কমেন্টস ইন রিলেশন টু দ্য লিটল অ্যাডেলে আর সিগনিফিকেন্ট, কি বলছে লিটল অ্যাডেলে সম্পর্কে, a sound english education corrected in a great measure her french defects, the french defector at a sound proper english education british education ঠিক করে দিচ্ছে। আমরা সবাই জানি সারা পৃথিবীতে যে ফ্রেঞ্চদের উচ্চারণ ব্রিটিশদের থেকে অনেক বেশি সুপিরিয়ার, তাদের ল্যাঙ্গুয়েজ অনেক সুপিরিয়ার এটা বলা হয় বিভিন্ন সময়, এবং তাদের লিটারেচার অত্যন্ত সুপিরিয়ার, কিন্তু যেহেতু সেটা নন ব্রিটিশ এবং যেহেতু এটা ব্রিটিশ লেখা, তাই ফ্রেঞ্চকে আদারাইজ করা হচ্ছে, ইউরোপিয়ান স্টেট হিসেবে তাকে আদারাইজ করা হচ্ছে। একই রকম ভাবে এখানে তোমাকে বলতে হবে, দ্য ক্যারেক্টার, দ্য ডিফারেন্স ইন্টেন্স বিকামস ইন্টেন্স ইন জেন্স রিপ্রেজেন্টেশন অফ বার্থা ম্যাসন, বার্থাস ভ্যাম্পায়ারিক অ্যাপিয়ারেন্স বা ভ্যাম্পায়ারের মতো দেখানো হচ্ছে, ড্রাকুলার ফিমেল জেন্ডার ভ্যাম্পায়ার আমরা জানি, সো ভ্যাম্পায়ারিক অ্যাপিয়ারেন্স সাজেস্ট দ্যাট শি ইজ সাকিং দ্য লাইফ ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য ইনোসেন্ট রচেস্টার, রচেস্টারকে বারবার ইনোসেন্ট দেখানো হচ্ছে, এবং রকেস্ট ইনোসেন্ট রকেস্টার থেকে যেন রক্ত নিয়ে নিচ্ছে, কে বার্থা ম্যাসন, হু টেলস জেন হি ওয়াজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ হি ইজ আনটিল হি টার্ন 21 অ্যান্ড ওয়াজ ম্যারিড টু বার্থা, যে জেনকে বলছে যে আমার যখন তোমার মতো 21 বছর বয়স ছিল আমিও খুব ইনোসেন্ট ছিলাম যতক্ষণ না পর্যন্ত আমার বার্থার সঙ্গে বিয়ে হয়, ফলে বার্থা ইজ অ্যাজ ইফ দ্য নন ইনোসেন্ট দ্য ডেমোনাইজড ক্যারেক্টার, তাকে যেন ইচ্ছে করে মনস্টার হিসেবে দেখানো হয়েছে, an insane creole man bartha represents british fears of both foreigners and the women, british দের যে নারীদের প্রতি ভয় এবং ফরেনারদের প্রতি ভয়, ভারতীয় জ্যামাইকানদের প্রতি ভয়, পুরোটাই কিন্তু এখানে এক্সপ্রেস হচ্ছে এই বার্থা ম্যাসনের চরিত্রের মধ্যে দিয়ে, ফলে এই যে কলোনিয়াল মাস্টারদের যে পয়েন্ট অফ ভিউ যে আমি রুল করবো, আমি তোমাকে তোমার উপরে রাজত্ব করতে এসেছি, তোমাকে সিভিলাইজ করতে এসেছি, আনসিভিলাইজ মানে তাকে ডেমোনাইজ করো, সে আমার মতো প্যান্ট শার্ট পরছে না মানেই হচ্ছে সে একটা অন্য প্রজাতির মানুষ, সে পুরোপুরি মানুষ নয়, আমার মতো পোশাক আশাক, আমার মতো সংস্কৃতি, আমার মতো ভাষায় কথা বলছে না মানে, সেলফ অ্যান্ড আদার, আদারাইজেশন, আদারাইজ করো, এই যে আদারাইজেশনের প্রসেস এটার কথাই কারে বলা হচ্ছে। ফলে এই যে মানে এর পুরো ক্যারেক্টারটা রচেস্টারের, এখান থেকে এই তার তার ক্যারেক্টার এবং বার্থাকে কেমন করে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা তোমাদেরকে লিখে শেষ করতে হবে, দ্যাট ইট ইজ ডেফিনেটলি আ কলোনিয়াল নভেল বাট ইট ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ আ পোস্ট কলোনিয়াল নভেল, এবং এই জেন আয়ারের পোস্ট কলোনিয়াল রিইন্টারপ্রিটেশন হয়েছে ওয়াইড সার্গাসোসিতে,
এই জি রাইজের নভেলটার কথা বলে তুমি আনসারটা শেষ করলে সবারই ভালো লাগবে, কারণ এটা হচ্ছে ইট ইজ আ পোস্ট কলোনিয়াল নভেল। জেন আয়ার যখন লেখা হচ্ছে, জেন আয়ার ইজ নট অ্যাকচুয়ালি আ পোস্ট কলোনিয়াল নভেল, ইটস অ্যাকচুয়ালি আ কলোনিয়াল নভেল বিকজ ইট টকস অ্যাবাউট দ্য কলোনিয়াল মেন্টালিটি, কিন্তু আমরা এটাকে নতুন ভাবে ব্যাখ্যা করছি অ্যাজ আ পোস্ট কলোনিয়াল নভেল, যেহেতু আমরা ইউরোসেন্ট্রিক যে নোশন অফ দ্য ডমিনেশন তাকে এক্সপোজ করতে পারছি। ফলে ওয়াইড সার্গাসোসি ইজ আ 1966 নভেল বাই দ্য ডমিনিকান বর্ন ব্রিটিশ অথার জা রাইস, ইটস আ ফেমিনিস্ট অ্যান্ড অ্যান্টি কলোনিয়াল নভেল রেসপন্স টু শার্লট ব্রন্টিস নভেল জেন আয়ার, প্রায় 120 বছর বাদে লেখা, ডিসক্রাইবিং দ্য ব্যাকগ্রাউন্ড টু মিস্টার রচেস্টারস ম্যারেজ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ হিজ ম্যাড ওয়াইফ অ্যান্টোনিয়েটা কসোয়ে দ্য ক্রিয়াল হিয়ারিস, তার পার্সপেক্টিভ থেকে লেখা হচ্ছে। ফলে প্রায় 120 বছর বাদে জেন আয়ারের পাবলিকেশনের এই নভেলটা ইজ আ পোস্ট কলোনিয়াল রিইন্টারপ্রিটেশন। ফলে কেমন ভাবে জেন আয়ারকে এই নভেলে একটা একটা পোস্ট কলোনিয়াল ভাবে দেখার চেষ্টা করা হচ্ছে এটা বলে নভেল তোমরা আনসারটি জাস্ট শেষ করবে, বুঝতে পেরেছ? বলো বুঝতে পেরেছ কিনা? এবার আমি আসছি বার্থা ম্যাসন এর ক্যারেক্টারে। বলেছিলাম বার্থা ম্যাসন ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আলোচনা আমি খানিকটা আলোচনা করলাম এই পোস্ট কলোনিয়াল ব্যাপারটা বলতে গিয়ে। বেসিক্যালি বার্থা ম্যাসনকে রিপ্রেজেন্ট করা হয়েছে এমন একটা ক্যারেক্টার হিসেবে এই 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 নভেলে, যে ইজ আ ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক। এবং তোমাকে যখন উত্তরটা তুমি লিখবে তখন বার্থা ম্যাসনের ডেসক্রিপশন দিতে হবে, দ্যাট শি ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য দ্য ভ্যাম অর রিপ্রেজেন্ট অ্যাজ আ ফিকশনাল ক্যারেক্টার ইন দ্য 1847 নভেল অফ দ্য জেন আয়ার। She is described as the violently insane first wife of Edward Rochester, who moved her to the Thornfield Hall and locked her in a room on the third floor. এই গল্প যখন শুরু হচ্ছে আমরা অ্যান্টোয়েটা কসো, তার আগের নাম ছিল অ্যান্টোয়েট কসো, মানে সরি তার স্টোরি তার আগের নাম ছিল বার্থা ম্যাসন এবং পরবর্তীকালে তাকে নাম দেয় অ্যান্টোয়েট কসো। And from the time of her youth in the Caribbean to her unhappy marriage and relocation to the England, এই স্টোরিটা কিন্তু আমাদের দেখানো হয়েছে ওয়াইড সার্গাসোসিতে, এখানে দেখানো হয়নি। ফলে বার্থা ম্যাসন আমাদেরকে যতটা এক্সপ্লেন করা হয়েছে ইজ এ ভেরি ওয়েলদি ফ্যামিলি, ইজ এ ডটার অফ এ ভেরি ওয়েলদি ফ্যামিলি লিভিং ইন দ্য স্প্যানিশ টাউন অফ জ্যামাইকা। এডওয়ার্ড রচেস্টার তার যেই বাবার টাকা ইনহেরিট করার জন্য তাকে বিয়ে করেছিল এবং জোর করে প্রায় বিয়ে করতে বাধ্য হয়েছিল। She is described as being a Creole heritage. Creole মানে আমি আগেই বলেছি hybrid heritage, European dad and Europe and non-European mother are ethnic groups which originated during the colonial era. যারা basically কারুর বাবা ইউরোপিয়ান, মা non-European, মা ইউরোপিয়ান, বাবা non-European, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। So according to the Rochester, Bartha was famous for her beauty. She was the pride of the town and sought after by many suitors. Upon leaving college, Rochester was persuaded by his father to visit the Mason family and court Bartha. Jor kore Bartha ke take court korte bola holo. As he tells it, he first meets her at a ball. She attended with her father and brother Richard, where he was influenced by her loveliness. Despite never being alone with her and supposedly having had scarcely any interaction or conversation with her, he married her. ফর আর ওয়েলথ এন্ড বিউটি, তার ওয়েলথ এর জন্য এবং তার বিউটির জন্য তাকে জোর করে ম্যারেজ দেওয়া হলো। অ্যান্ড উইথ ফিয়ার্স এনকারেজমেন্ট ফ্রম হিজ ওন ফাদার অ্যান্ড দ্য ম্যাসন ফ্যামিলি, রচেস্টার অ্যান্ড বার্থা বিগ্যান লাইভস অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইন জ্যামাইকা। ইন রিকাউন্টিং দ্য হিস্ট্রি অফ দ্য রিলেশনশিপ রচেস্টার ক্লেমস, আই থট আই লাভ হার, আমার মনে হয়েছিল তাকে ভালোবাসি। হার রিলেটিভস এনকারেজ মি, কম্পিটিটর স্পিক মি, শি অ্যালিউর মি, A marriage was achieved almost before I knew where I was. But এমন ভাবে বলছে পুরো ডেসক্রিপশনটা as if Rochester নিয়ে আনে যে বিয়েটা হচ্ছে, এটা হতে পারে না, তার কমপ্লিট কনসেন্ট ছাড়া এরকম বিয়ে তো সম্ভব নয়। সবাই বললেও সে ডেফিনেটলি কনসেন্ট দিয়েছে, তার ইচ্ছে ছিল, এবং তুমি যখন বিয়েটা করছো অ্যাবসলিউট তোমার রেসপন্সিবিলিটি আর একটা নারীকে ঠিক মতো করে দেখা। কিন্তু সেই ম্যারেজ ভাও বা রেসপন্সিবিলিটি থেকে
ব্যর্থ হয়েছে অফিসটা। এই জায়গাটা কিন্তু ইচ্ছে করেই আমাদের নভেলে জেন আয়ারে বলা হচ্ছে না তার ব্যর্থতার কথা। তার কারণটা কি? এটা না হলে রচেস্টারকে তো হিরো বলা যাবে না, না হলে তো জেন আয়ারের সঙ্গে রচেস্টারের রিকনসিলিয়েশন তো হবে না। ফলে ইচ্ছে করে রচেস্টারকে হিরো ওয়ার্শিপ করার জন্য এবং জেনকে যাতে হিরোইন বা প্রোটাগনিস্ট করা হয় এবং যদি ইচ্ছে করে বার্তা ম্যাসনকে মার্জিনালাইজ করা যায়, তাহলে একটা ইন্টেনশনাল striving on the part of the authoress, on the part of the novelist, Charlotte Bronte chilo ichche kore Charlotte Bronte demonize koreche ei Bertha Mason character ta. And Rochester also explained that amra kintu Bertha Mason ke kebol matro ekbari dekhbo, je she pagoler moto dubar tinbar dekhbo shadowy figure, ekbar jene ke kuriye debe, mane jene jene veil ta ke chhire debe, ekbar Rochester ke kuriye debar chesta korbe, এবং ফাইনালি যেটা ঘটবে সেটা হচ্ছে যে একবার তারা ম্যারেজের পরে যখন ফিরে আসবে সবাই ম্যারেজের মানে ম্যারেজ সেরিমনির সময়, তখন বার্তাকে দেখবে অ্যাজ এ কমপ্লিট ম্যাড ম্যান। সো রচেস্টার এক্সপ্লেইনস দ্যাট হি ওয়াজ নট ওয়ান দ্যাট ভায়োলেন্টলি ভায়োলেন্ট ইনসেনিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি র্যান ইন দ্য ম্যাসন ফ্যামিলি। ফলে তুমি কি করছো, তুমি ম্যাসন ফ্যামিলিকে বলে দিচ্ছ যে তারা প্রথম থেকেই ইনসেন এবং ইন্টেলেকচুয়াল ডিসএবল, পুরো ফ্যামিলিটাই হেরিডিটারি পাগল। And that the past three generations succumbed to it, এবং আগের তিনটে generation সবাই পাগল হয়েছে। He assumed Bertha's mother to be dead and was never told otherwise, but she was locked away in an asylum. মাও asylum এ ভর্তি। Bertha also had an intellectually disabled younger brother. Rochester's father knew of this but did not bother to tell his son. Rochester's father জানতো কিন্তু কিন্তু একবারের জন্য এরও রচেস্টারের বাবা এডওয়ার্ডকে বলেনি। ফলে রচেস্টার অ্যাসার্টস দ্যাট বার্থাস মেন্টাল হেলথ ডিটেরিওরেটেড কুইকলি, দো ইট ইজ আনক্লিয়ার হুইচ ফর্ম অফ মেন্টাল ইলনেস শি সাফার্স ফ্রম, হার ইনসেন ভায়োলেন্ট বিহেভিয়ার বিকামস ফ্রাইটেনিং টু বিহোল্ড, হার লাফটার ডিসক্রাইবড অ্যাজ ডেমোনিক, তার হাসিকে প্রায় ডেমনের মতো করে ডিসক্রাইব করা হয়েছে, শি ক্রলস অন অল দ্য ফোর লেগস স্নার্লিং অ্যান্ড বিহেভিং ইন আ বেস্টিয়াল ম্যানার, সে প্রায় চার পায়ে হাঁটছে এবং একটা পশুর মতো করে হাঁটছে। এইভাবেই কিন্তু আমরা তার ডেসক্রিপশন দেখেছি। ফলে বার্থা ম্যাসনের এই ডেসক্রিপশনটা আমি তোমাদেরকে উইকিপিডিয়ার এইটা লিঙ্কটা আই এম গিভিং ইউ ইন দ্য কমেন্ট বক্স সেকশন, এখান থেকে তোমরা বার্থা ম্যাসনের আনসার লিখতে পারবে। এছাড়াও মানে বার্থার পুরো ক্যারেক্টারটাকে এখানে ডিসক্রাইব করা হচ্ছে এবং ফাইনালি ইচ্ছে করে মানে 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 বার্তাকে দেখানো হয়েছে বার্তা ডেথ। বার্তা ডেথ না দেখালে তো রিকনসিলিয়েশন বিটুইন দ্য এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রকেস্টার এবং জেন পসিবল হবে না, সম্ভব হবে না। সো দো হার রেস ইজ নেভার মেনশনড, ইট ইজ সামটাইমস কনজেক্টেড দ্যাট শি ওয়াজ আ মিক্সড রেস, অফকোর্স শি ইজ আ ক্রিওল ওম্যান মিক্সড রেস, এবং তার ডার্ক হেয়ার এবং ডিসকালার্ড ব্ল্যাক ফেস কে ডিসক্রাইব করা হয়েছে। If for a number of Victorian writers at the time suggested madness could result from a radically impure lineage, আমরা জানি Victorian society-তে madness কে ভাবা হতো যে যদি impure lineage হয়, মানে একটা ইউরোপিয়ান father non European mother যদি হয়, তাহলে naturally একটা imperial একটা racial impure lineage থেকে madness হতে পারে বলে ভাবা হতো Victorian time। ভাবো কি ভয়ঙ্কর ধারণা, ভুল ধারণা অফকোর্স, madness এর সঙ্গে impurity কোনো সম্পর্ক নেই, কিন্তু Victorian times এটা ভাবা হতো। তো এইভাবেই ক্যারেক্টার অফ দ্য বার্থা ম্যাসনকে পোর্ট্রে করা হয়েছে। ক্লিফ নোটসে বার্থা ম্যাসনের ক্যারেক্টার আলাদা করে দেওয়া আছে, তোমরা যখন ক্যারেক্টার নোটস পাবে সেখানেও দেখতে পারো। পাঁচ নম্বরে বার্থা ম্যাসন বললে যদি পাঁচ নম্বরে পড়ে তাহলে এই অংশটা লিখতে হবে, এই যে ক্যারেক্টার অফ দ্য বার্থা ম্যাসন। এই যে বার্থা অ্যাটর্নিটা ম্যাসন রচেস্টার, এইটা পাঁচ নম্বরের জন্য লিখতে পারো। ঠিক আছে, তাহলে বেশ, এই হচ্ছে বার্থার ক্যারেক্টার। এই চারটে কোয়েশ্চেন করার সম্ভাবনা সব থেকে বেশি এখান থেকে এতটা। ঠিক আছে, এইটা হচ্ছে সবথেকে এই চারটে খুব ইম্পর্টেন্ট। এবার এছাড়া যেটা পড়তে পারে সেটা হচ্ছে যে এডওয়ার্ড রকেস্টারের ক্যারেক্টার এবং গথিক এলিমেন্টস। এবার আগে এই গথিকটা নিয়ে তারপর এডওয়ার্ড রকেস্টার বলবো, কারণ এডওয়ার্ড রকেস্টার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি অলরেডি।
স্যার, হ্যাঁ বল বলো। সেটা বলবে আর কি, সেটা পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ থেকে বলবে। বেশ, এবার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ আ গথিক, হোয়াট ইজ আ গথিক নভেল, গথিক বা হোয়াট ইজ আ গথিক লিটারেচার। বেসিক্যালি গথিক লিটারেচার কনসেপ্ট এসেছে গথিক আর্কিটেকচার থেকে। আর্কিটেকচার মানে মানে বাড়ি, মানে কেমন করে আমি একটা বাড়িকে তৈরি করবো, তার যে আর্কিটেকচারিয়াল কনস্ট্রাকশন। সো গথিক ফিকশন অলসো সামটাইমস কল্ড গথিক হরর ইন দ্য 20th সেঞ্চুরি, ইটস অ্যাকচুয়ালি আ জনরা অফ দ্য হরর স্টোরি। এই দেখেই মনে হয় একটা অদ্ভুত বাড়ি ভেঙে পড়া, বিরাট আর্কিটেকচার এবং চারপাশে কয়েকটা গাছ, চাঁদ রয়েছে, অ্যাটমসফিয়ার অফ টেরার অ্যান্ড হরর। সো ইটস আ জনরা অফ লিটারেচার অ্যান্ড ফিল্ম দ্যাট কভার্স হরর, ডেথ অ্যান্ড অ্যাট টাইমস রোম্যান্স। ইট ইজ সেড টু ডিরাইভ ফ্রম দ্য ইংলিশ অথার হোরেস ওয়ালপোলের প্রথম নভেল, আমি আগেই বলেছি ক্যাসেল অফ অটরান্ডো। সেখান থেকে সেই ক্যাসেল অফ অটরান্ডোর সাবটাইটেল ছিল গথিক স্টোরি। তো সেখান থেকে এই কনসেপশনটা এসেছে। পরবর্তীকালে বিভিন্ন অথার, ক্লারা রিভ, অ্যান র্যাটলিফ, উইলিয়াম টমাস বেকফোর্ড, ম্যাথিউ লিভিজ, এরা বিভিন্ন সময় গথিক হরর ফিকশন নিয়ে লিখেছেন। সো ইট বেসিক্যালি টেন্ডস টু স্ট্রেস ইমোশন অ্যান্ড দ্য প্লেজারেবল টেরর দ্যাট এক্সপ্যান্ডস দ্য রোম্যান্টিক লিটারেচার অ্যাট টাইম। আমরা জানি যেটা ট্রানজিশনাল পিরিয়ডে গথিক ফিকশন লেখা হচ্ছে বেসিক্যালি, মানে তোমরা বলতে পারো প্রি রোম্যান্টিক ইরা, এবং তারপরেই রোম্যান্টিক ইরা শুরু হয়ে যাচ্ছে, রোম্যান্টিক পিরিয়ড। ফলে এই যে রোম্যান্টিসিজমের যে কন্টিনিউয়েশন, যে প্রথম দিককার যে জিনিসগুলো, সেটা কিন্তু এই হরর এবং টেরর এবং অ্যাপ্রিহেনশন, ওয়ান্ডার, মিস্টিরিয়াস ইমাজিনেশন, মিডিয়েভালিজম, এই ব্যাপারগুলো শুরু হচ্ছে এই এই গথিক লিটারেচার থেকে। সো গথিক লিটারেচারের যে ক্যারেক্টারিস্টিক কি, এক নম্বর হচ্ছে মিস্টিরিয়াস ইমাজিনেশন। একটা মিস্ট্রি থাকবে এই নভেলে, আমরা দেখতে পাচ্ছি মিস্টিরিয়াস ইমাজিনেশন নভেলের একেবারে সেকেন্ড সেকশনে, সরি থার্ড সেকশনে, যখন থর্নফিল্ড হলের মধ্যে, সরি একেবারে ফার্স্ট সেকশনে রেড রুমে যখন ডেসক্রিপশন হচ্ছে, দ্যাট ইজ আ গথিক এলিমেন্ট অ্যান্ড গথিক অ্যাটমসফিয়ার অফ হরর অ্যান্ড টেরর, যেখানে জেন নিজের মেটার্নাল আঙ্কল মিস্টার জন রিডকে ইমাজিন করছে, সেখানে আসছে, আসলে আসছে না। ফলে একদম নভেলের প্রথম দিক থেকেই এই অ্যাটমসফিয়ার অফ দ্য গথিক মিস্টিরিয়াস ইমাজিনেশন প্রথম দিকে কাজ করছে, তাই তো? মিডিয়েভালিজম, মধ্যযুগীয় যে ভাবধারা, দ্য এন্টায়ার আর্কিটেকচার অফ দ্য থর্নফিল্ড হল, যেভাবে দেখতে একটা বিরাট বড় ম্যানশন, একটা বিরাট বড় প্যালেস। আমরা জানবো যে গথিক লিটারেচার কিন্তু একটা বিরাট বড় বড় মিডিয়েভাল ম্যানশনের ডেসক্রিপশন থাকে, যেখানে একটা বিরাট প্রতিপত্তিশালী, ওয়েলদি, হ্যান্ডসাম ম্যান সেখানে থাকে, সেই ড্র্যাকুলা হয়। এখানে মিস্টার এডওয়ার্ড রকস্টার যে ড্র্যাকুলা নয়, কিন্তু সেই গল্পের হিরো এবং সেই বিরাট বড় একটা ম্যানশনে থাকে, এবং এটা একটা মিডিয়াভাল ম্যানশন, প্রচুর পুরনো একটা মধ্যযুগীয় ম্যানশন, যার তিন তলা থেকে বিভিন্ন সাউন্ড পাচ্ছে, মিস্টিরিয়াস সাউন্ড দ্যাট ইজ বিয়ন্ড দ্য ইমাজিনেশন, বিয়ন্ড দ্য নলেজ অফ দ্য জিন। জিন জানেই না যে কোনখান থেকে সাউন্ড আসছে, বারবার গ্রেস পুলের উপরে দোষটা চাপানো হচ্ছে, তাই তো? ক্যারেক্টার অফ দ্য গ্রেস পুল আসলে এই ঘটনাটা যে করছে, শি ইজ বার্থা ম্যাসন। অ্যান্ড একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য ডিমন, একটা দানব বা দানবীর ডেসক্রিপশন থাকে এই ধরনের গথিক ফিকশন, এবং সেটাই ক্ষেত্রে বার্থা ম্যাসনকে করা হয়েছে। এবং দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ম্যাকাবার অ্যান্ড দ্য মর্বিড, ম্যাকাবার মিন্স দ্য ডিকে, ডেথ অ্যান্ড মর্বিডিটি, একদম নভেলের শেষ দিয়ে গিয়ে পাচ্ছি, দ্য এন্টায়ার ব্ল্যাক এন্ড রুইন অফ দ্য থর্নফিল্ড হল ভেঙে পড়েছে, ডিকেড, ডেথ, মৃত্যু এসছে, নিজের হাত চলে গেছে, চোখের একটা অংশ চলে গেছে। অ্যান্ড দ্য ইমোশনালি এস্থেটিক অ্যাটমসফিয়ার, আমরা বারবার পাচ্ছি ড্রিমের কথা, এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শকের মধ্যে দিয়ে জেন বারবার বলে উঠছে এডওয়ার্ডের অফিসারের নাম, জেন জেন বলে দেখাচ্ছে, একটা ইমোশনাল কানেকশন হচ্ছে, অত দূর থেকে একটা
একটা টেলিপ্যাথির মতো কানেকশন ইজ অলমোস্ট ইম্পসিবল, কিন্তু সেটাকে কিন্তু এই নভেলের মধ্যে রিকগনাইজ করা হয়েছে। ফলে ইমোশনাল এস্থেটিক্স, অ্যাটমসফিয়ার অফ দ্য ম্যাকাবার, ডিকে অ্যান্ড হরার অ্যান্ড ডেথ, মিডিয়েভাল ডেসক্রিপশন অফ দ্য মিডিয়েভাল থর্নফিল্ড হল, মিস্টিরিয়াস ইমাজিনেশন ইন দ্য ভেরি ফার্স্ট সিন অফ দ্য জেন আয়ার, in the description of Mr. Reeves' appearance as a ghost, যে হলে রেড রুমের মধ্যে তাকে আটকানো হলো সেখানের ডিসক্রিপশন, এবং শেষে গিয়ে জেনের যে ইউনিফিকেশন, ফাইনাল ইউনিফিকেশন, যেখানে তার যে টেলিপ্যাথিক কনভারসেশন জেনের কাছে পৌঁছে গেল মাস এন্ডে, এই পুরো জিনিসটাকে মেনশন করতে হবে গথিক অ্যাজ আ গথিক নভেল বা গথিক এলিমেন্টস ইন জেন আয়াতে নিয়ে যখন ডিসকাস করা হবে। বলো পরিষ্কার, লাস্ট পোর্শনটা দ্য টেলিপ্যাথিক কনভারসেশন বিটুইন জেন এন্ড মিস্টার রচেস্টার, জেন হোয়েন জেন ইজ ইন দ্য মুভ হাউস, সেই মুভ হাউসে সে শুনতে পেল তো যে বারবার জেন জেন বলে কোনো একটা কণ্ঠস্বর আসছে তার কাছে, তো যার জন্য যে ড্রিমটার ফলে সে পরের দিন সকালবেলা মিস্টার রিভার্সের বাড়ি থেকে চলে গেল, গিয়ে একদম গিয়ে হাজির হলো থর্নফিল্ড হলে, এবং সেটাকেও দেখলো ব্ল্যাক এন্ড ডেথ। তো এইটাও তো গথিক স্টোরির একটা ফিচার, দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ইমোশনাল কানেকশন, দ্য টেলিপ্যাথিক মিস্টিরিয়াস, নিয়ার মিস্টিরিয়াস টেলিপ্যাথিক কনভারসেশন। বলো বুঝছো স্যার? বলছি এই লিংক তো দেন, এর কোন লিংক নেই, ও এই গথিক ফিকশনের লিংকটা আমি দিচ্ছি, কিন্তু তোমাকে যেটা করতে হবে এটাকে নিজে নিজে আনসারটাকে রেডি করতে হবে আমার মতো করে। আমি যখন বললাম আমি জেন আয়ার অ্যাজ আ গথিক নভেল পেলে তখন দিয়ে দিচ্ছি, আছে, ডেফিনেটলি আছে, আমি শিওর আছে, জেন আয়ার অ্যাজ আ গথিক ফিকশন ডেফিনেটলি আছে, ইন্টারনেটে সার্চ করলে অবশ্যই পাবে, ভালো আনসারই পাবে। আচ্ছা ওটা তো দিলামই, এখানেও পেয়ে যাবে, ইয়েস এখানেও পাবে, এখানে এটা পাওয়ার পয়েন্টের ঢঙে দিয়েছে, এটা বেশ ভালো, আমি এইটা পিডিএফ তোমাদের শেয়ার করে দেবো, এর লিঙ্কটাও শেয়ার করে দেবো, লিঙ্কও শেয়ার করলাম, এর পিডিএফটা আমি ডাউনলোড করে রাখছি, ক্লাসের শেষে শেয়ার করে দিচ্ছি। বেশ, তো আমরা চলে এসেছি একেবারে লাস্ট যে 10 নম্বর যে প্রশ্নটা, এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের ক্যারেক্টার। Edward Fairfax Rochester is a very, I would say, a problematic character, because he sometimes seen as a very, as a handsome young man, but তাকে কিন্তু খুব বেশি পরিমাণে, মানে প্রথম যখন এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের অ্যাপিয়ারেন্স হচ্ছে, দেখিনি এডওয়ার্ড রচেস্টার, না খুলে নি, হ্যাঁ যেটা বলছিলাম এডওয়ার্ড রচেস্টারের যখন অ্যাপিয়ারেন্স হচ্ছে নভেলের অ্যাট দ্য বিগিনিং এ, হি অ্যাপিয়ার্স অ্যাজ আ ভেরি সুয়েভ অ্যান্ড সফিস্টিকেটেড ইয়াং ম্যান, সে গাড়ি চালাতে গিয়ে জেনের সঙ্গে তার প্রথমবার দেখা হলো, লিঙ্কটাও শেয়ার করে দিচ্ছি, প্রথমবার দেখা হলো, কিন্তু আমরা পরবর্তীকালে কিন্তু দেখবো যে ডিসপাইট হিজ স্টার্ন ম্যানার অ্যান্ড নট পার্টিকুলারলি হ্যান্ডসাম অ্যাপিয়ারেন্স, Rochester wins Jane's heart. Somehow he will win Jane's heart. And because she feels they are kindred spirits, and because he is the first person in the novel to offer Jane lasting love and real home. এবং Rochester কিন্তু Jane কে প্রথমবার real home তার বাড়ি থেকে offer করেছে. But although Rochester is Jane's social and economic superior, and although men were widely considered to be naturally superior to the women in the Victorian period, men derke emni superior bole Victorian period e dhora hoto, kintu Jane is intellectually mane equal to Rochester, Jane kintu educated, kintu Rochester er charitre je sobtheke mysterious side, that is not revealing his own inner side story, nijer bhitorer golpota she boleni, সে কিন্তু একবারের জন্য জেনকে বলেনি about the existence of his first wife Bartha Masson, even when he is ready to marry Jane. It is absolutely an illegal activity to marry another woman
ইন দ্য এক্সিস্টেন্স অফ অ্যানাদার ওয়াইফ, এটা করা যায় না। ফলে এই যে দোষটা রচেস্টার করেছে, এই দোষের শাস্তি রচেস্টার পেয়েছে, তার একটা চোখ অন্ধ হয়ে গেছে, একটা হাত সে হারিয়েছে, পরে আস্তে আস্তে ওয়েন শি অ্যাকচুয়ালি হি অ্যাকচুয়ালি লিগালি ম্যারিড জিন, আস্তে আস্তে দৃষ্টিশক্তি সে ফেরত পেয়েছে। সো রচেস্টার অ্যাকচুয়ালি কনফেসেস ইন ফ্রন্ট অফ জিন, হি অ্যাকচুয়ালি রিগ্রেটস হিজ ফর্মার লিবার্টারিয়ানিজম লিবার্টিনিজম অ্যান্ড লাস্টফুলনেস, মানে তার তার যে নিজের ভিতরের একটা কামের ইচ্ছা, এক্সপ্রেসিং হিজ ওন লাস্টফুলনেস। বাট নেভারদলেস হি হ্যাজ প্রুভেন হিমসেলফ টু বি আ উইকার ইন মেনি ওয়েজ দ্যান জেন, নিজে বিভিন্ন সময় সে দুর্বল তা প্রমাণ করেছে। তার অনেকগুলো উইমেনদের সঙ্গে রিলেশনশিপ ছিল, সেলিন ভার্নেস, এবং হি হ্যাজ ভেরিয়াস মিসট্রেসেস অ্যান্ড হি হ্যাজ অ্যাকচুয়ালি আ ওয়াইফ। কিন্তু আলটিমেটলি সে তার এই সমস্ত ক্যারেক্টারের উইকনেস কাটিয়ে উইল ইভেঞ্চুয়ালি ফেল ইন লাভ উইথ জেন, অ্যান্ড আফটার আন্ডারগোয়িং থ্রু ট্রিমেন্ডাস সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অপারেশন, তার বাড়ি চলে যাবে, তার হাত চলে যাবে, তার চোখ চলে যাবে, তারপরে গিয়ে ফাইনালি সে জেনকে পাবে। এটাই হয়তো তার প্রায়শ্চিত্ত, তার পানিশমেন্ট ফর হিজ সিন। সো উই ক্যান সে দ্যাট রচেস্টার ইজ লোনলি, রচেস্টার হ্যাজ সাইকোলজিক্যাল ভালনারেবিলিটি, রচেস্টারের প্যাশন রয়েছে। রচেস্টার একটা সময় কিন্তু খুবই পভার্টি স্ট্রিকেন ছিল, পরে সে সেই বাড়িটাকে ইনহেরিট করে, তার বাবা এবং তার দাদা তার উপরে চাপিয়ে দেয় জোর করে ম্যারেজটা। সো অ্যাডিশনালি বিকজ রচেস্টার হ্যাজ বিন ব্লাইন্ডেড বাই দ্য ফায়ার অ্যান্ড হ্যাজ লস্ট হিজ ম্যানর হাউস অ্যাট দ্য এন্ড অফ দ্য নভেল, হি হ্যাজ বিকাম উইকার বাই জেন হ্যাজ গ্রোন স্ট্রেংথ, এবং এভাবেই জেন আস্তে আস্তে রচেস্টারকে অ্যাকসেপ্ট করে। তো এই হচ্ছে এডওয়ার্ড রচেস্টারের ক্যারেক্টার আমরা বলতে পারি। তো এই হচ্ছে মোটামুটি জেন আয়ার থেকে 10 নম্বরের প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন দিয়ে আসতে পারে। আমি অলরেডি লিস্টটা তোমাদের দিয়ে দিয়েছি 5 নম্বরের প্রশ্নের, এইখান থেকে তৈরি করো একটা একটা করে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। ধরা যাক জেনের ইনিশিয়াল ইয়ারে জেনের সিচুয়েশন কিরকম ছিল, what does Grundy immediately reveal in the first section about Jane's situation to the reader? Jane's description in the red room, red room e Jane's shoy ki hoychilo, why does Mrs. Reed make Jane stay in the red room episode korte pare? Acha, what is a lord institution, very important question korte pare, orphanage bolte hobe, what is the lifestyle of the girls in the lord institution korte pare, friendship with the Helen Burns and the character of the Helen Burns korte pare, Helen Burns character ni likhte hobe. Acha, Mr. Brocklehurst, the corrupt minister in the orphanage, take liye character bolte hobe. Okay, and how were Mr. Brocklehurst's wife and daughter is dressed likha ache, ebong death of the Helen Burns mane death kibhabe holo Jane er hate, very important character of Miss Maria Temple, 5 marks a question is important. What is Adele's relation to Mr. Rochester? 2 number question is korte pare, Adele Verness character 5 number korte pare, Celine Verness description 5 number alpo kore korte pare, and how Jane is actually educating Adele korte pare. Jane's what is unusual about Jane's first meeting with Mr. Rochester, prothom bar Rochester ke uddhar korbe jokhon she ghorer upor theke pore jabe sei jayga ta bolte hobe, এবং অ্যাবাউট দ্য মিস্টিরিয়াস সাউন্ড অফ দ্য থার্ড ফ্লোর সেটা নিয়ে বলতে হবে, ক্যারেক্টার অফ দ্য গ্রে স্কুল বলতে হবে, হাউ ডাজ জেন রেসপন্ড টু দ্য কম্পোজার অফ দ্য গ্রে স্কুল হোয়েন কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ফায়ার, ফায়ারের ব্যাপারে যখন প্রশ্ন করলো গ্রে স্কুল, গ্রে স্কুল খুব চুপচাপ জবাব দিল, হাউ জেন সেভস মিস্টার রচেস্টার ফ্রম দ্য ফায়ার কিভাবে বাঁচালো বলতে হবে, contrast between the character of the Blanche Ingram and Jane, ei uttor ta toiri korte hobe Blanche Ingram er character tar representation, 5 number e porte pare. Acha, the episode of Mr. Munches jeta sheje khanikta gelo naam ta bole gelam jar charitra disguise korechilo Mr. Edward Fairfax Rochester এবং জেন কে কনভিন্স করার চেষ্টা করছিল সেই জায়গাটা বলতে হবে। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স টু দ্য ম্যাসন, রিচার্ড ম্যাসন সম্পর্কে বলতে হবে, রিচার্ড ম্যাসন ক্যারেক্টার একটু রেডি করবে। এবং জেন কে যখন প্রপোজ করলো
এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার সেই প্রপোজালটা বলতে হবে, হাউ হি প্রপোজেস জেন। আচ্ছা, এবং হোয়াট ইজ দ্য ভিশন ডাজ জেন হ্যাভ দ্য নাইট বিফোর আর ওয়েডিং, ওয়েডিং নাইটের ভিশন, অ্যান্ড হোয়াই ওয়্যার জেন অ্যান্ড মিস্টার রচেস্টার নট ম্যারিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হু ইজ বার্থা ম্যাসন, জানো বড় কোয়েশ্চেন তুমি তৈরি করেছো, যদি পাঁচের মধ্যে পড়ে পরিষ্কার লিখতে পারবে। What happens Jane to her journey financially completely কোনো ধরনের টাকা ছিল না, she is completely financially drained, তাও সেই অবস্থায় কষ্ট করে ইংল্যান্ডের আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গাতে সে ট্রাভেল করলো, হুইট ক্রসে ট্রাভেল করলো, সেই জায়গাটা বলতে পারবে। How do Diana and the Mary treat Jane, Diana and Mary character, the character of the Saint John Rivers, 5 marks question is very important. What employment does John find for Jane, the employment of an teaching in an orphan school, the character of the Rosamond Oliver, 5 number question jeta chotto kore, the feeling of Saint John Rivers for Rosamond porte pare, and Saint John's offer to Jane, what was Saint John's offer, to become the wife to go to India as a wife of Mr. Saint John Rivers, and Jane actually rejects it, এবং জেন কিভাবে এই যে অদ্ভুত একটা রিলেশনশিপে নিজে ক্লস্ট্রোফোবিক ফিল করছে তাই নিয়ে বলতে হবে। সো কন্ট্রাস্ট দ্য ম্যানার ইন হুইচ সেন্ট জন এন্ড মিস্টার রচেস্টার সিক টু লিভ, একজন জেনকে কমপ্লিট ফ্রিডম দিয়েছিল আর একজন জেনকে আবদ্ধ করার চেষ্টা করছিল, জোর করে একটা জায়গার মধ্যে আটকে রাখার চেষ্টা করছিল। এন্ড হাউ দ্য নভেল এন্ডস, নভেল কেমন করে শেষ হলো, তার ডেসক্রিপশন কিভাবে রিকনসিলিয়েশন হলো এদের মধ্যে। তো এই হচ্ছে মোটামুটি জেন আয়ারের প্রশ্ন। তোমরা আমি যেটা বলছিলাম গথিক নভেল, আমি একটা মেটেরিয়াল দিয়েছি দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য জনরা দ্য গথিক নভেল, এইটাও এখানেও গথিক নভেলটা পাবে, দেখবে এই এই স্টাডি মেটেরিয়ালটা, এই স্টাডি মেটেরিয়াল যেটাতে জেনের ছবি আছে এখানে গথিক নভেলটা পাবে। তাহলে এই হচ্ছে জেনের, জেনকে নিয়ে 5 নম্বরের বিভিন্ন প্রশ্ন, যে প্রশ্নের লিস্ট দিয়ে দিয়েছি। এই আর একটা মেটেরিয়াল আছে এইটা দিয়েছি তোমাদেরকে সিক্রেট ক্লাসিক্স এর, তার 17 পাতায় বেশ কয়েকটা প্রশ্ন আছে, তার 17 এই এই চ্যাপ্টার ওয়াইজ কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তৈরি করতে পারো, যে হাউ ডু মিস টেম্পল এন্ড হেলেন বার্নস এফেক্ট জেনস অ্যাটিটিউডস অ্যাবাউট লাইফ, 5 মার্কস এর কোয়েশ্চেন আসবে। তো এই হচ্ছে 5 এবং 10 নম্বরে মোটামুটি যে আয়ার নিয়ে প্রশ্ন আজকের ক্লাসে আমি আলোচনা করলাম, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোন প্রশ্ন নেই, বেশ তাহলে আমি রেকর্ডারটাকে অফ করছি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পরের ক্লাসে আমরা চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজটা পড়ে নেব, ঠিক আছে, কবিতা ছোট মতো হয়ে যাবে দুটো বা তিনটে ক্লাসে, তারপরে আমরা ফিল্ম স্টাডিজ শুরু করব, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে মোটামুটি আমার প্ল্যান, সিলেবাস শেষ হয়ে যাবে, টেনশন নেই, ঠিক আছে।